বিচার দিবসে যারা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে তাদের মধ্যে একটি দল হল ন্যায়পরায়ণ শাসক। কিন্তু আমরা তো শাসক নই, নেতাও নই, তাহলে আমরা কি এই দলের অন্তর্ভুক্ত হতে পারব? আল্লাহ আমাদের প্রত্যেককেই কিছু জিনিস বেশি দিয়েছেন আর কিছু জিনিস কম দিয়েছেন। অর্থ, সম্পদ, মেধা, ক্যারিয়ারের সাফল্য, বন্ধু বান্ধব, জনপ্রিয়তা ইত্যাদি কেউ বেশি পেয়েছে তো কেউ কম পেয়েছে। তেমনিভাবে কর্তৃত্ব এমন একটা জিনিস যা আল্লাহ তার বিভিন্ন বান্দাকে বিভিন্ন পরিমাণে দিয়েছেন। যারা একটা সমাজের নেতা হয় তাদেরকে আল্লাহ বেশি কর্তৃত্ব দিয়ে পরীক্ষা করে দেখছেন তারা তাকওয়া অবলম্বন করে কি না। কিন্তু তাই বলে সেই সমাজের একজন সাধারণ নাগরিককে আল্লাহ যে কোনো কর্তৃত্বই দেননি ব্যাপারটা কিন্তু এমন নয়। আমরা প্রত্যেকেই যার যার জীবনে কর্তৃত্ব পাই, হতে পারে সেটা বাবা মা হিসেবে, বা পরিবারের মূল রোজগার করা ব্যক্তি হিসেবে, বা কোনো কোম্পানিতে কারো বস হয়ে, বা কোনো ক্লাসের শিক্ষক হয়ে। জীবনে কোনোভাবেই কোনো প্রকার কর্তৃত্ব দিয়ে পরীক্ষিত হচ্ছেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। আমরা যার যার জায়গা থেকে কর্তৃত্ব পেলে কেমন আচরণ করি সেটাই মূল বিষয়। যদি কোনো রাজনৈতিক নেতা দুর্নীতি করে সেটা সমালোচনা করতে আমরা দেরি করি না, কিন্তু আমরা যেই প্রেক্ষাপটে যেই পরিমাণ কর্তৃত্ব পেয়েছি সেখানে আমরা ন্যায়পরায়ণতা বজায় রাখছি তো? বাবা মা হিসেবে কোনো একজন সন্তানের পক্ষ নিচ্ছি না তো? গৃহকর্মীর সাথে যেমন আচরণ করছি, আল্লাহ যদি আমাকে গৃহকর্মীর জায়গায় নিয়ে যেতেন এবং তাকে আমার নিয়োগকর্তা বানাতেন এবং সে আমার সাথে ঠিক একই রকম আচরণ করত, আমি কি সেই আচরণকে তখন ন্যায়পরায়ণ আচরণ হিসেবে দেখতাম? রাস্তায় অবলা প্রাণী আছে, অল্প কিছু খাবারের আশায় হয়তো টঙের আশপাশে ঘুরে বেড়ায়। কখনো অকারণে এমন প্রাণীকে আঘাত করিনি তো? আমাদের জীবনে যে যার অবস্থান থেকে যতটুকু কর্তৃত্ব পেয়েছি সে অনুযায়ী আমাদেরকে ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে। সীমিত আকারে কর্তৃত্ব পেয়েও যদি আমরা ইনসাফ না করতে পারি, তাহলে সেটাই প্রমাণ করে যে আল্লাহ যদি আমাদের কোনো নেতা বানিয়ে দিতেন সেই অবস্থানে পৌঁছেও আমরা ন্যায়পরায়ণতা বজায় রাখতে সক্ষম হতাম না। আমরা যেন নিজেদের কতটুকু কর্তৃত্ব আছে এ নিয়ে চিন্তা করি এবং প্রতিটি ক্ষেত্রে ইনসাফ করার চেষ্টা করি, যেন বিচার দিবসে আল্লাহ আমাদের ন্যায়পরায়ণ শাসকদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। ومن اليقين